সাহাবায়ে কেরামগণ, আল্লাহর রাসূল যখন বললেন নামাজে তোমরা একে অপরের সাথে মিলামিল করে দাঁড়াবে, নামাজের মধ্যে তোমরা সফকে গুরুত্ব সহকারে সূরা করবে, সফে যেন আকাবাকা না থাকে, এই কথা যখন আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম একে অপরের কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, চুলগিরার সাথে চুলগিরা বরাবর করে দাঁড়াতেন। এই অনুবাদটা হলো আমরা যারা মাজাহাব মানি, আমাদের বর্তমানে যারা নিজেদেরকে লা মাজহাবি দাবি করে, সলফি দাবি করে, আহলে হাদিস দাবি করে, তাদের অনুবাদ কিন্তু আরেকটা। তাদের অনুবাদ আল্লাহর রাসূল যখন সব সিধা করার কথা বললেন, সাহাবায়ে কেরামগণকে আমরা দেখলাম একে অপরের কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু মিলামিল করে দাঁড়াতেন। শব্দ একটা এলসাক, এলসাক শব্দের অর্থ দুইটা হয়ে গেল। এক অর্থ নিল যারা আমরা মাজাহাব মানি আমরা, আর এক অর্থ যারা মাজাহাব মানে না, নিজেদেরকে লা মাজাহাবি মনে করে তারা। এখন প্রশ্ন হলো শব্দ একটা, অর্থ কেন দুইটা? এক এক গ্রুপ অর্থাৎ মাজহাবীরা যারা মাজহাব মানে তারা শব্দের অর্থ নিয়েছে বরাবর করে দাঁড়ানো, যারা মাজহাব মানে না নিজেদেরকে লা মাজহাবি দাবি করে তারা অর্থ নিয়েছে মিলামিল করে দাঁড়ানো। কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, শব্দ একটা অর্থ কেন দুইটা? এমন শব্দ আমাদের বাংলাদেশেও আছে, যেমন একটা শব্দ মীর জাফর, মীর জাফর শব্দের দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির নাম মীর জাফর, বর্তমানেও একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মীর জাফর ডাকে কিনা, কেন ডাকে? একজন যখন অন্যজনের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মীর জাফর বলিয়া গালি দেয়। বর্তমানে নবাব সিরাজউদ্দৌলাও নাই, মীর জাফরও নাই, কিন্তু মীর জাফর শব্দ দিয়ে গালি দেয়। তাহলে বোঝা গেল মীর জাফর শব্দটার দুইটা অর্থ, একটা হলো নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি বর্তমানে নাই, দ্বিতীয় অর্থ হলো গালি। ঠিক তেমনিভাবে এই হাদিসের বর্ণনাকারীর বর্ণনার এলসাক শব্দের অর্থ দুইটা, একটা হলো বরাবর করে দাঁড়ানো, যেই অর্থ নিয়েছে মাজহাবওয়ালারা আমরা যারা হানাফি মাজহাব মানি, আরেক অর্থ নিয়েছে যারা মাজহাব মানে না নিজেদেরকে লা মাজহাবি দাবি করে, সলফি দাবি করে বা আহলে হাদিস দাবি করে তারা। তাহলে অর্থ দুইটার মধ্যে পার্থক্যটা কি হলো? আকাশে পাতালে ব্যবধান হয়ে গেল। ব্যবধানটা কি? যেমন বললাম আমাদের দেশে বর্তমানে অনলাইন জগতে ইউটিউবের মধ্যে বিভিন্ন বক্তাগণ সুন্নত পদ্ধতিতে নামাজের দাওয়াত দিয়ে বলে থাকেন, নামাজের মধ্যে যখন মুসল্লি দাঁড়াবে সাগাইয়া দাঁড়াবে, সেদারাইয়া দাঁড়াবে। আর আমরা ছোটবেলা থেকেই চার আঙ্গুল ফাঁক রেখে নামাজে দাঁড়ায়, যেটার উপর আমল করেছে আমাদের বাপরা দাদারা, দাদার দাদারা চার আঙ্গুল ফাঁকা রেখে নামাজে দাঁড়াতো, কিন্তু বর্তমানে অনলাইনে সুন্নত পদ্ধতির নামাজের দাওয়াত দিচ্ছে ফাঁকা রেখে দাঁড়াতে, সেগাইয়া দাঁড়াতে, সেদারাইয়া দাঁড়াতে। ভালো করে খেয়াল করেন কথাটা, নামাজের কাতারের মধ্যে মুসল্লি কি শুধু দুইজন হয় না, অনেক হয়, অনেক মুসল্লি হয়। আপনি যখন সেগাইয়া দাঁড়াবেন, সেদারাইয়া দাঁড়াবেন, পা দুটোটাকে মেলিয়ে যখন দাঁড়াবেন, তখন আপনার পাশে যেই মুসল্লি আছে তার কাঁধের সাথে আপনার কাঁধের দূরত্বটা কমবে না বেড়ে যাবে? অনেক বেড়ে যাবে। ঠিক তেমনিভাবে আপনি যখন নামাজে সাগাইয়া সেদরাইয়া ফাঁকা রেখে দাঁড়াবেন, আপনার পাশের মুসল্লির হাঁটুর সাথে আপনার হাঁটুর দূরত্বটা কমবে না বাড়বে? বাড়বে। ঠিক তেমনিভাবে আপনি যখন নামাজের মধ্যে অনেক ফাঁক করে দাঁড়াবেন, আপনার পাশের মুসল্লির পায়ের সাথে সুলগিরের সাথে আপনার পায়ের সুলগিরের দূরত্বটা কমবে না বাড়বে? অনেক বাড়বে। কারণ আপনি যতই সাগাইয়া সাদরাইয়া দাঁড়াইয়া
আর একজনের পায়ের সাথে মিলাবেন তাকনুর সাথে তাকনু মিলবে না পায়ের তালুর কিনারার সাথে পায়ের তালুর কিনারা মিলবে কথার কি বুঝেছেন তাকনুর বানি সুলগিরার কে বলা হয় তাকনু সুলগিরা মিলে না কখনো বরং পায়ের তালুর কিনারার সাথে পায়ের তালুর কিনারা মিলবে সুলগিরার তাকনু কখনো মিলবে না অতএব তাদের অনুবাদ হলো মিলামিল করে দাঁড়ানো আমাদের অনুবাদ হলো বরাবর করে দাঁড়ানো আর তারা যে মিলামিল করে দাঁড়ানো অনুবাদ করে সুন্নত পদ্ধতির নামাজে ব্যতিক্রমটা সমস্যাটা কি মস্তবার সমস্যা সেটা হলো যখন আপনি সাগাইয়ে দাঁড়াবেন নামাজে বেশি ফাঁকা রেখে দাঁড়াবেন তখন কাঁধের দূরত্বটা বেড়ে যায় কাঁধ কোনটা মাথা এবং বাহুর মধ্যখানে যে খালি জায়গা এই ছোটটা এটার নাম কি কাঁধ এটা হলো বাহু এটা কাঁধ নয় দুই পাশে এটা বাহু বাহু এবং মাথার মধ্যখানে গলা এই জায়গাকে বলা হয় কাঁধ আপনি যখন আপনার পাশের মুসল্লির কাঁধের সাথে কাঁধ মিলাবেন আপনাকে কাঁধ মিলাতে হলে একটু যুক্তি হবে না কারণ কাঁধ তো এখানে আর এটা তো বাহু বাহুর সাথে বাহু মিলাইয়া কাঁধ মিলাতে হলে একটু যুক্তি হবে আপনার ডান পাশের মুসল্লির সাথে যদি আপনার কাঁধের সাথে মিলাতে হয় আপনাকে ডান দিকে যুক্তি হবে আপনার পাশের বাম পাশের মুসল্লিকে বাম দিকে যুক্তি হবে এইভাবে হবে আপনি ডান দিকে ঝুকলেন সে বাম দিকে ঝুকলো মিলানোর জন্য তখন তো মিলবে না মাথার সাথে মাথা মিলবে বাহুর সাথে বাহু মিলবে কাঁধ কি মিলবে আর যদি সেইভাবে না মিলাইয়া আপনার ডানে যিনি আছে আপনি তার সাথে মিলাইলেন ঝুকলেন আপনার বামেও তো কি আছে মুসল্লি আছে তাহলে তাকেও তো আপনার কাঁধের সাথে মিলাতে হবে তাকে আর একটু বেশি ঝুঁকে লাগবে এইভাবে তার বামে যিনি আছে তাকেও তো তার ডানের মুসল্লির সাথে মিলাতে হবে তাকেও আর একটু বেশি ঝুঁকতে হবে এইভাবে একে অপরের কাঁধের সাথে মিল করতে করতে কাতারের একদম বাম পার্শ্বে যিনি থাকবে ইনি যদি শুইয়াও যায় তারপরেও কি তার ডানের মুসল্লির কাঁধের সাথে মিলাতে পারবে বলেন তো এরকম অদ্ভুত কথা আল্লাহর রাসূলকে কখনো হাদিসে বলতে পারে আর এটা কি বিশ্ব নবীর হাদিস হতে পারে সেই কারণে হাদিসের মধ্যে এখানে ব্যাখ্যা বরাবর করে দাঁড়ানোর উদ্দেশ্য যেভাবে আমরা হানাফি মাযহাব বলারা নামাজে দাঁড়াই সুতরাং আমরা হানাফি মাযহাব বলারা সুন্নত পদ্ধতিতে যখন নামাজ আদায় করি চার আঙ্গুল যখন দুই পায়ের মধ্যখানে ফাঁকা রেখে দাঁড়ায় তখন পাশের মুসল্লির সাথে কাঁধের দূরত্বটাও কমে যায় হাঁটুর দূরত্বটাও কমে যায় সুলগিরের দূরত্বটাও কমে যায় বলেন না আলহামদুলিল্লাহ সুতরাং সুন্নত পদ্ধতিতে নামাজ আদায় করতে হলে মাযহাব মানা ছাড়া কোনো উপায় নাই।